হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তার ত্রিপুরা। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে একটি ছোট্ট একটা ব্লগ, যেটা চট্টগ্রামের চিড়িয়াখানা। তো চট্টগ্রামের চিড়িয়াখানাটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আমি সবটাই দেখাতে চলেছি এবং যা যা আছে আমি চেষ্টা করছি সবটা দেখানোর জন্য। এটা হচ্ছে চট্টগ্রামের চিড়িয়াখানাটা, আর এই রাস্তা এটা, এদিক দিয়ে যেতে হয়, এই পাশ দিয়ে যেতে হয়। অ্যান্ড এই পাশে যেটা আমি দেখতে পাচ্ছি, এই পাশে এটা হচ্ছে সমুদ্র পার যেটাকে বলা হয়। এই পাশে বোট টোট অনেক কিছু আছে, বাট এই পাশে ভাড়াটা একটু বেশি হয়ে যায়। টিকিট কাউন্টার থেকে যে টিকিটটা নিতে হয় টিকিটটা একটু বেশি হয়ে যায়, পার একটা টিকিট 400 টাকা করে। তো এটাতে আজকে যাবো না আমরা, আমরা চিড়িয়াখানায় যাবো। এটা হচ্ছে পার্কিং, গাড়ি পার্ক করতে পারবে এই জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য। আর এটা হচ্ছে বাজার। বিভিন্ন রকমের আচার আছে, ওখানে টিকিট টিকিট এটা কি এখানে আমরা যাব এই চিড়িয়াখানাতে আজকে। হচ্ছে এখানকার জুয়ের যে ম্যাপটা, সেই ম্যাপটা কীভাবে কোথায় যাবো এবং কোথায় কী কী আছে সেটা। এই যে খাবার রেডি করা হচ্ছে, লাউ লাউ কাটার টেকনিক ইয়ে কি, ও এটা ভালো না, ভালো না, মানে যেটা কাটা যাবে না সেটা ভালো না, এটা কাটা গিয়েছে মানে এটা ভালো, এটাকে কাটবে। ওয়াও ওয়াও ওয়াও, কি আর টেকনিক এ মেরে ভাইয়া। জোরের মধ্যে কুকুরও আছে, স্টোর রুম। এই হচ্ছে ময়ূর, পুরি বাবা কত বড় বড় লেজ, ও মাই গড। ভিতরে কাজ চলছে, বুঝতে পারতেছি না কি কি কাজ, বাট কাজ চলছে, একটা কাজ জালের মতো করে বানর, রেসাস বানর, এটা হচ্ছে রেসাস বানর। ঘরের ভিতরে আছে এখন, হ্যালো মহারাজ, মহারাজ এইদিকে দেখেন, এই যে একটা উঠছে এখন, উঠে বসছে। এই যে সিংহগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অনেকটাই বড়। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, বাট এটি অনেক বড়, অনেক বড়, মানে আমাদের সিপাই জলাতে যেটা আছে সেটা থেকে অনেকটাই বড়, তুলনামূলক অনেক বড়। এবং এখানে দুটো দেখা যাচ্ছে, কিন্তু ওই পাশে আরো আছে, যদি আমি সম্ভব হয় দেখাবো। বিড়াল, শিকারি বিড়াল, বিড়াল একটা পাতা নিয়ে খেলা করছে, এই যে খেলা করছে, ও খুব মজা পাচ্ছে পাতাটাকে নিয়ে। Thank you.
ভিতরে বাল্লুক আছে এবং এদিকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে জায়গাটা সে জায়গাটা পরিষ্কার দেওয়া করে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ভাল্লুক আছে একটা একটা রুমে দুটো করে ভাল্লুক আছে এখানে টোটাল চারটা রুম আছে চারটা রুমে দুটো দুটো করে আটটা ভাল্লুক আছে ও দৌড়াদৌড়ি করছে আর যে অ্যাঙ্কেলটা সে অ্যাঙ্কেলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে বিড়াল তিতির এগুলো হচ্ছে গন্ডা কুকুল তিনটে আছে চারটা এই পাশে এই পাশে দুটো আর এই পাশে দুটো চারটা হরিণ খাবার খাচ্ছে সাথে পাখি আছে একটা লাউ খাচ্ছে লাউ দেওয়া হয়েছে খাদ্য হিসেবে উল্টোলেজি বানর কি বানর নাম কি উল্টোলেজি বানর উল্লুক এটা উল্লুক তিনটি ঘোড়া খ্যার দেওয়া হয়েছে খ্যার খাচ্ছে চলে যাচ্ছে নিচের পাশটা হচ্ছে বসার জায়গা মানে লাভার্স পয়েন্ট যেটা বলতে পারি লাভার্সরা যে বসে এখানে বসার খুব সুন্দর একটা জায়গা আছে খেকশিয়াল এই যে এটা হচ্ছে খেকশিয়াল যদিও দেখা যাচ্ছে না খেকশিয়াল ছোট মদন টাক জানি না দেখা যাচ্ছে কি না রৌদ্র আমাদের ছোট মদন টাক রাজ ধনেশ ধনেশ যেটা রাজ ধনেশ এটা কে জানে আমি ঠিক বলতে পারছি না বাট এই পাশে সাইনবোর্ডটাও দেখা যাচ্ছে না এটার নামটা ঠিক বলতে পারছি না এই পাশে সবটাই বসার জায়গা যদিও বৃষ্টির জন্য একদম কাদামাটি হয়ে রয়েছে এই যে এটা হচ্ছে উট পাখি উট পাখি হাঁটছে এই যে উট পাখি চলে যাচ্ছে